রাতে মাইক্রোবাস নিয়ে যাত্রী খোঁজে তারা। নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তোলা হয় গাড়িতে, পরে নির্জন জায়গায় নিয়ে ছিনিয়ে নেওয়া হয় টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী। বাধা দিলে পিছপা হয় না খুন করতেও। ঢাকা, পটুয়াখালী, বরগুনা ও বরিশালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে, 8 সদস্যের ডাকাত দলটি দাপিয়ে বেড়ায় মহাসড়ক। দলে আছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও। বুলবুল রেজা রিপোর্ট। রাতের বেলা মহাসড়কে গাড়ি থামিয়ে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। অনেক সময় ডাকাতরা গাড়ি সহ যাত্রীদের জিম্মি করে, ঘটে ধর্ষণের মতো ঘটনাও। একদল ডাকাত আবার প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস নিয়ে মহাসড়কের আশপাশে অবস্থান করে। গভীর রাতে যানবাহনের অপেক্ষায় আছেন এমন যাত্রীরাই তাদের মূল টার্গেট। খিলক্ষেতের একটি ডাকাতি মামলা তদন্ত করতে গিয়ে পটুয়াখালী, বরগুনা ও বরিশালে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ 3 ডাকাতকে গ্রেফতার করেছে। এই দলটি 14 সেপ্টেম্বর রাতে রাজধানীর 300 ফিট এলাকায় মাইক্রোবাসে যাত্রী হিসেবে তুলে সর্বস্ব ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীকে ফেলে গিয়েছিল রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের পাশে। তদন্তে বেরিয়ে আসে 7 থেকে 8 সদস্যের দলটি 2007 সাল থেকে মাইক্রোবাসে যাত্রী তুলে নিয়মিত ডাকাতি করে আসছিল। ঢাকা থেকে বের হওয়ার মহাসড়কগুলো, বিশেষ করে 300 ফিট ঢাকা সিলেট, ঢাকা মাওয়া, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা গাজীপুর হাইওয়ে তাদের বিচরণ স্থল। রাতে যানবাহনের জন্য অপেক্ষারত যাত্রীদের মাইক্রোবাসে তুলে ডাকাতি করে তারা। মিরপুর থেকে টাঙ্গাইলগামী অনেক বাসেও তাদেরকে যাত্রী কথা বলে ভোরবেলা তোলা হয়। তুলে একটা পর্যায়ে কাছে নিয়ে তার ডাকাতরা তাদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে আবার ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এরকম ঘটনা টাঙ্গাইল রোডও হয়েছে, 300 ফিটে হচ্ছে এবং আমরা মাঝে মাঝে আসলিয়ত হচ্ছে। এই চক্রটির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন ওরফে সল্টু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, আরেক সদস্য আলমগীর 10 বছরের সাজাপ্রাপ্ত। ডাকাতিতে বাধা দেয় 2012 সালে তারা একজনকে খুন করেছিল, জামিনে বেরিয়ে আবারও তারা দলকে সংগঠিত করেছে। এর আগে এরকম ঘটনা করতে গিয়ে একজনকে মেরে ফেলেছিল এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এবং এই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। মহাসড়কগুলোতে তারা 200-এরও বেশি ছিনতাই ও ডাকাতির কথা স্বীকার করেছে। এরকম অফারের সাড়া না দিয়ে বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।